আগামী ফেব্রুয়ারি সারা দেশে বিশেষ টিকা ক্যাম্পেইন হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর এ এম খুরশিদ আলম ওই দিন সারাদেশে এক কোটি ডোজ করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্য ঠিক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি মঙ্গলবার পনেরোই ফেব্রুয়ারি এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক বলেন এরপর টিকার প্রথম ডোজ দেওয়া বন্ধ রাখা হবে ভিডিও বার্তায় তিনি বলেন এরপর আর টিকার প্রথম ডোজ দেওয়া হবে না এরপর স্বাস্থ্য অধিদপ্তর দ্বিতীয় ডোজ এবং বুস্টার ডোজ নিয়ে ব্যস্ত থাকবে অধ্যাপক খুরশিদ আলম বলেন যারা করোনা ভাইরাস আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন অথবা মারা গেছেন তাদের বেশিরভাগই টিকা নেননি আমরা দেখেছি যারা করোনা ভাইরাসের টিকা নিয়েছেন তাদের মধ্যে মৃত্যু হার কম এবং হাসপাতালে ভর্তি হওয়ার সংখ্যাও তাদের মধ্যে কম এই অবস্থায় আমরা সবাইকে আহ্বান করছি সবাই করোনার টিকা নিন এবং নিজেকে সুরক্ষিত রাখুন দেশকে সুরক্ষিত রাখুন তিনি আরো বলেন আগামী ফেব্রুয়ারি আমরা দেশব্যাপী করোনা ভ্যাকসিনের একটা ক্যাম্পেইন করতে যাচ্ছি সেখানে আমরা লক্ষ্যমাত্রা রেখেছি সর্বোচ্চ সংখ্যক টিকা দেওয়ার এই ক্ষেত্রে আমরা সবাইকে আহ্বান করি আপনারা সবাই এই ক্যাম্পেইনে অংশ নিয়ে টিকা নিন এর মাধ্যমে আমাদের প্রথম ডোজ দেওয়ার কাজ সম্পন্ন করা হবে পরবর্তী সময় আমরা বুস্টার ডোজ এবং দ্বিতীয় ডোজ দেওয়া নিয়ে ব্যস্ত থাকব কাজেই আর বিলম্ব না করে আপনারা সবাই টিকা নিয়ে নিন স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে সোমবার পর্যন্ত সারা দেশে করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ পেয়েছেন দশ কোটি নয় লাখ এগারো হাজারের বেশি মানুষ যা দেশের মোট জনসংখ্যার ষাট শতাংশের মতো তাদের মধ্যে সাত কোটি চোদ্দ লাখ পঁচাত্তর হাজারের বেশি মানুষ দ্বিতীয় ডোজ এবং ছাব্বিশ লাখ চৌরানব্বই হাজারের বেশি মানুষ তৃতীয় ডোজ বা বুস্টার ডোজ পেয়েছেন এর মধ্যে গত বছরের সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ছিয়াত্তর লাখ ডোজের বেশি টিকা দেওয়া হয়েছিল একই দিনে রেজাউল ইসলাম রাজীব ব্রেকিং নিউজ